বন্ধুরা, তোমরা জানো কি, রান্নায় সর্ষের তেল ব্যবহারে 9টি রোগের ঝুঁকি কমে? সর্ষের তেল সাধারণত আমরা বিভিন্ন ধরনের ভর্তা তৈরিতে ও সর্দি কাশি ভালো করতে সারা গায়ে মেখে থাকি। তবে আমরা অনেকেই জানি না যে রান্না ও চিকিৎসায় সর্ষের তেল ব্যবহার করা হয়। এই তেলে সুগন্ধ রান্নায় স্বাদ বাড়ায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করুন আমাদের স্টোরি কার্টুন চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর পেয়ে যান এই চ্যানেলের নতুন নতুন ভিডিও আপডেটস। আসুন জেনে নিই রান্নায় সর্ষের তেল ব্যবহারে যে সব রোগের ঝুঁকি কমে যায় সেগুলি হলো: 1. হৃদরোগজনিত জটিলতার কারণে বিশ্বের প্রতি বছর অনেক মানুষ মারা যায়। গবেষণায় দেখা গেছে সর্ষের তেলে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরলের মাত্রা কমায় ও হৃদরোগের ঝুঁকি কমায়। গবেষণায় দেখা গেছে সর্ষের তেলে থাকা ওমেগা-3 পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। 3. এই তেল রান্নায় ব্যবহার করলে শতকরা 50% টিউমারের আশঙ্কা কমে যায়। সর্ষের তেলে থাকা অ্যালিল আইসোথিওকানেট উপাদানটি মূত্রাশয়ের ক্যান্সার হওয়ার সম্ভাবনা 34% কমায়। সর্ষের তেলে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান হজম শক্তির উন্নতি করে ও দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়ার ধ্বংস করে। 6. প্রদাহজনিত সমস্যা কমাতে সর্ষের তেল খুব ভালো কাজ করে। 7. সর্ষের তেলে কোলেস্টেরলের পরিমাণ কম থাকায় ওজন কমাতে সাহায্য করে। সর্ষের তেল মনোস্যাচুরেটেড ও পলিস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ বলে কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এর ফলে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমে। 9. ক্ষুধার ওপর সুস্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে। পাকস্থলীর পাচক রস উদ্দীপিত করার মাধ্যমে ক্ষুধা বৃদ্ধিতে সাহায্য করতে সরিষার তেল অত্যন্ত কার্যকারী। যাদের ক্ষুধার সমস্যা আছে তারা রান্নায় সরিষার তেল ব্যবহার করতে পারেন। এছাড়া সরিষার তেলে স্বাস্থ্যকর ফ্যাট শরীরের নানান উপকার করে। আয়ুর্বেদ চিকিৎসকেরা বলে থাকেন রান্নায় নিয়মিত সর্ষের তেল ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গেট মোর ভিডিওস দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। Love you, friends. See you soon.